টাটা বাই বাই হয়ে গেছে, দাদাকে পেয়ে গেছিলাম। মধুমাস নাই দাঁড়িয়েছিল, এক ঘন্টা ধরে দাঁড়িয়েছিল কিন্তু কল করছিল না, বোকার মধ্যে হাফ দেওয়ার মধ্যে দাঁড়িয়ে। What's up everybody, this is MX and welcome back to the brand new vlog. চাই না তোমাদের কালকে ব্লগটা কেমন লেগেছে, যদি ব্লগটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো, পারলে যদি ভালো লেগে থাকে আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিই। তো কালকের ব্লগটা যখন করছি, লাস্ট ক্লিপটা যখন শ্যুট করছি, দেখি বৃষ্টি নেমেছে, আমি তো ভাবলাম খতম টাটা বাই বাই হয়ে গেয়া। তো আজকে সেরকম প্ল্যান নেই, বাইরের ওয়েদারটা খারাপ আছে মোটামুটি। যদি এরকম ওয়েদার থাকে তাহলে হয়তো বেরোনো যাবে, আর যদি এরকম ওয়েদার না থাকে তাহলে বৃষ্টি নামলে আর কিছু করা যাবে না। গেল দেখো তোমরা হয়তো দেখে বুঝতে পারবে না, বাট সানলাইট কমে গেছে তো বৃষ্টি আসছে মনে হচ্ছে, কি হবে জানি না। তা যদি ওয়েদার ঠিকঠাক থাকে তাহলে বিকেলবেলা একটু বেরোনোর কথা আছে, দেখি কি হয়। তো সবার ফার্স্ট আজকে যাবো সার্ভিস সেন্টার, বন্ধুর ফোনটা খারাপ হয়ে গেছে তো ওর ফোনটা সার্ভিস সেন্টারে রয়েছে, সার্ভিস সেন্টার থেকে নেবো অ্যান্ড দেন কিছু কাজ মেটাবো, কিছু কাজ মেটে বাড়িতে আসবো, স্নান করবো, খাবো দাবো, দেন যদি ওয়েদার ঠিক থাকে তাহলে বেরিয়ে যাবো। তো চলো একবার সার্ভিস সেন্টারে গিয়ে দেখা হচ্ছে। তো অ্যাট লাস্ট বেরিয়ে পড়ছি, বৃষ্টি পড়ছে, তখনও বললাম ওয়েদার খারাপ, মনে হচ্ছে না আজকের বিকেলের ব্লগটা পূরণ করতে পারবো, ভেবেছিলাম বেরোবো কিন্তু আর বেরো না। না চলো উঠ, ও দাঁড়িয়ে রয়েছে, ও বললো আগে স্কুল যাবে তো দেন সার্ভিস সেন্টার যাবো, ও স্কুল থেকে সার্ভিস সেন্টার যাবে। ওয়েদারটা ভালো নয়, বৃষ্টিটা না পড়ুক তাহলেও ঠিক আছে, বৃষ্টিটা জন্যই পড়ে যাচ্ছে। ওঠ, হ্যাঁ মাইক লাগানো আছে, চ তো চলো। হ্যাঁ পুরো বৃষ্টিতে পুরো ম্যাচেকার করে দিচ্ছে সব, পুরো রাস্তা ভিজে। এই বৃষ্টিটাই ভালো লাগে না, আজকে দিনটা পুরো মনে হচ্ছে ম্যাচেকার করে দেবে। ফার্স্টে ভাবলাম সার্ভিস সেন্টার যাবো না, সবার ফার্স্টে স্কুল যেতে হবে, ওর সাথে স্কুল থেকে কী আনতে হবে, দেন ওখান থেকে সার্ভিস সেন্টার যাবো, সার্ভিস সেন্টার থেকে বাড়ি আসবো, যদি ওয়েদার ঠিকঠাক থাকে তাহলে বেরোতে পারবো, না হলে তো টাটা বাই বাই হয়ে যাবে। আকাশটা পুরো কালো হয়ে এসেছে ইয়ার, প্রথম টাটা বাই বাই হয়ে গেছে। কিছুদিন পরই মহালয়া, তো সবার মহালয়ার প্ল্যান কি, সকালবেলা বাড়িতে বসে সবাই মহালয়াই শোনে যদিও বা, কিন্তু একটা প্ল্যান রয়েছে বেরোনোর, দেখা যাক কি হয়, যদি এরকম বৃষ্টি বৃষ্টি হয় মহালয়া তো আর বেরোনো হবে না। তো আমারও স্কুল, ওটা ওর স্কুল শুধু বলবো না, আমারও স্কুল যেখানে অর্ধেক টাইমই ওখানে কেটে যেত, ছোটোবেলার এক একটা অংশ ওখানে লেগে রয়েছে, অর্ধেক সময় কেটে দিয়ে স্কুলের। তো আর কি বলবো, এখন আর হয়তো সেটা আর হবে না। তো অ্যাট লাস্ট চলে এসেছি, এতদিন পর স্কুলে এলাম, বাট স্কুলে বোঝাতে পারবো না, সেই আগের মতো মনে হচ্ছে, সেই আগের স্কুলকে ফিরে পেয়েছি, আগের স্কুলের লাইফ ফিরে পেয়েছি, সে মনে হচ্ছে আবার স্কুলে এসে আবার প্রথম থেকে পড়াশোনা স্টার্ট করি, সেই এক ভিড়, সেই এক সাইকেল, সেই এক ঘর, হয়তো একটু চেঞ্জ হয়েছে কালার, স্কুলের কালার চেঞ্জ হয়েছে কিন্তু তা বলে বোঝাতে পারবো না, এতটাই মজা। আগে এটা আমার সেকেন্ড ঘর বলতে পারো, প্রত্যেকটা সময় প্রত্যেকটা মানে কী আর বলো, প্রত্যেকটা সময় এখানে কেটে যেত স্যারদের সাথে, নানা রকম বন্ধুদের সাথে প্রত্যেকটা সময় কেটে যেত। আজকেও অনেক বন্ধুর সাথে দেখা হয়েছে, বাট আগের মধ্যে তো আর মজাটা সেই নেই, এই কোভিড পরিস্থিতিতে আর কী হবে, এখন কোনো স্কুল চালু হচ্ছে না, হয়তো চালু হলে আর কারোর সাথে সেরকম দেখাও হবে না, সবাই যে যার মতো আলাদা হয়ে গেছে দু বছরে। তাও আজকে সে এতটাই মনে শান্তি হলো যে সে আগের বন্ধু, এত স্টুডেন্ট, জাস্ট অসম। Thank you.
मिला हूँ अब जो तुमसे, दिल को मेरे कसम से सुकून मिला, सुकून मिला। সমস্ত কাজ মিটে গেছে, মিটে গিয়ে এখন মামার দোকানে এলাম, একটু চা ফা খেলাম, আড্ডা দিলাম বন্ধুরা সব একসাথে। ওরা গেছে তো স্কুলে, স্কুলের জীবন ওদের, তো সব কাজ একসাথে মিটিয়ে তো এলাম মামার দোকানে। এবার বাড়ির দিকে যাবো, এবার তারপরে ওয়েদার যদি ভালো থাকে তাহলে গেল চলো বাড়ি। তো জাস্ট বাড়ি ঢুকলাম, এবার চান করবো, খাওয়া দাওয়া করবো, যদি ওয়েদার ঠিক থাকে তাহলে বিকালবেলা বেরোবো, হয়তো ওয়েদার ঠিক হচ্ছে আস্তে আস্তে তাহলে বিকালবেলা বেরোবো। তাহলে বিকেলবেলা বেরোনোর পর দেখি একটা বন্ধু বলছে একটা দাদা আসবে অনেকদিন পর, অনেকদিন দেখা হয় না, তুই দাদার সাথে দেখা করতে যাবো, দেখি কি হয়। আর আজকে সত্যি কথা স্কুলে গিয়ে ভালো লাগলো, অনেকদিন পর স্কুল গেলাম, দু বছর পর স্কুল গেলাম, তো সবার সাথে একসাথে দেখা হলো, ভালো লাগছে। আর বিকেলবেলা যদি দাদা আসবে, দাদাটার সাথে আমার দু তিন বছর দেখা হয় না, তো আজকে ফোন করে বলছি আসছি না আসবে, আমার ঠিক আছে আসো আমি যাচ্ছি, তো দেখি দাদার সাথে দেখা করবো, তো চলো একবার দাদাটার ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো অ্যাট লাস্ট দাদাকে পেয়ে গেছিলাম, মধুর মাসনে দাঁড়িয়ে ছিল, এক ঘন্টা ধরে দাঁড়িয়ে ছিল, কিন্তু কল করছিল না, বোকার মধ্যে হাফ দেওয়ার মধ্যে দাঁড়িয়ে ছিল। খুঁজে পেয়েছি, খুঁজে পেয়ে ওখান থেকে ঠিক করলাম, সবাই একসাথে হয়েছি, এই যে সবাই একসাথে হয়েছি, দেন একসাথে হওয়ার পর তো ঠিক করলাম বসুনগর পুকুর পাড় যাবো। গিয়ে বসুনগর পুকুর পাড়টা হলো গিয়ে মধ্যম গ্রামে আছে, বসুনগর পুকুর পাড়টা ওখানে যাবো, দেখি কিছু খাবো দাবো, চা ফা খাবো, তো দেন চলো একবারে বসুনগর পুকুর পাড় গিয়ে দেখা হচ্ছে। আর হ্যাঁ, নিচে ডেসক্রিপশানে আর সেখানে শো করছে আমার ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া রইলো, ফলো করে দেবো অ্যান্ড তাড়াতাড়ি আপডেটস ওখানেই পেয়ে যাবে, তো প্লিজ ইনস্টাগ্রামে ফলো করে দেবো। তো অ্যাট লাস্ট বসুনগর পুকুরে চলে এসেছি, ভিউটা খুব ভালো লাগছে ভিউটা, তো তোমাদের কিছু দেখিয়ে দিচ্ছি। তোর একটা ইউটিউব চ্যানেল আছে, আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ইউটিউব চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর আমরা এসেছিলাম তোমার মধ্যে মধ্যে চৌমাথায় চা খেতে, তো চা খাওয়া হয়ে গেছে, তো তার মধ্যে প্রচুর বৃষ্টি, বাড়ি দেওয়া কিনা জানি না। তো আর আজকে সমস্ত সময় নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামের আই আর ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবো, তো ওখানে সব সবাইকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ফলো করে দিও। চলো একবার